আজকে যাচ্ছি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। কক্সবাজার মেইন ডে রোডের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এর জন্য আমরা একজন সাগরের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সেনাবাহিনী বা লোকাল প্রশাসন একটা রাস্তা মতো করে দিয়েছে, তারপর রাস্তাটা জোয়ারের সময় প্রায় অনেকাংশেই ডুবে যায়, জোয়ার প্রায় চলে এসেছে। আর এখানে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি একদম সমুদ্রের পানির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমেই বলে দিই যে সম্পূর্ণ ভিডিওতে একটু শেকি শেকি ভাব বা ছবিটি একটু ঝাঁকানো মতো, তো যদি ক্লিয়ার ছবি না আসে সেজন্য দুঃখিত, এবং যদি আপনি দেখতে না চান সেক্ষেত্রেও আপনাকে স্বাগতম, কারণ পুরো ভিডিওটা একটু শেকি শেকি ভাব, কারণ অনেক দ্রুত করা হয়েছে ভিডিওটা। আর স্পেশালি রোহিঙ্গা ক্যাম্পের রাস্তাঘাট অতটা ভালো না যে ভিডিওটা ভালো আসবে। এটাই হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার। এখানে বিশেষ যে জিনিসটা সেটা হলো এখানে কোনো ইটের ঘর নেই, এখানে সব ওই বাঁশ দিয়ে তৈরি একরকম ঝাঁপ, আর বাঁশের ভিতরে থাকছে একটা ত্রিপলি টাইপের। এটা বিভিন্ন এনজিও থেকে দেওয়া, বিশেষত এগুলো সব ইউনিসিয়ার দেয়, ইউএনএইচসিআর জাতিসংঘের একটা এজেন্সি সংস্থা। মূলত বিভিন্ন এনজিও এদেরকে এই ঘরগুলো বানিয়ে দেয়, রোহিঙ্গাদের বিশেষ কোনো কিছু করা লাগে না। আর যারা এখানে সহযোগিতা করে যেসব রোহিঙ্গারা, তাদেরকে এখান থেকে অর্থ দেওয়া হয় এনজিও থেকে। আর আরও বিশেষ বিষয় হলো এখানে এই রোহিঙ্গারা যারা আছেন, এনাদের সকল কিছু যা কিছু প্রয়োজন সব কিছু বিভিন্ন এনজিও থেকে দেওয়া হয়। এক একটি এনজিও এক এক ধরনের দায়িত্ব পালন করে, এদের সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়া হয়, খাবার বস্ত্র দেওয়া হয়। আর মজার বিষয় হলো এখানে রোহিঙ্গাদের কাছে অনেক টাকাও আছে, তো খোঁজ নিয়ে জানতে পারলাম যে অনেকের কাছে বেশ টাকা পয়সা আছে। এরা লোকালি নিজেদের দোকানপাট খুলছে, নিজেরাই ব্যবসা করে নিজেদের ক্যাম্পের ভিতরে। তবে ক্যাম্পের চারিদিক থেকে আটকানোর একটা ব্যবস্থা আছে, যেন এরা সাধারণ মানুষের সাথে না মিশে যায় বা সাধারণ মানুষ ক্যাম্পের ভিতরে এসে বিশৃঙ্খলা যাতে না করতে পারে। আর বিশেষত দেখা যায় যে অনেকেই পালিয়ে যায় ক্যাম্প থেকে, এর জন্য চারিদিকে একটা বাউন্ডারি মতো দেওয়া আছে, তারপরেও সকলকে আটকানো সম্ভব হয় না। কেন শুন ঘরে
পড়ুয়া বেড়া তো ভাঙে গিয়ে ওই বান্দরটা কেমন দেখছিল, সুন্দর করছিল ওই দেখটা ভালো রে। ও লজ্জা লাগতেছে হয়েছে আর করি না, শরম লাগে, শরম লাগে দে, বন্ধ করে দাম। এখানকার যে রাস্তাঘাট বা অবকাঠামো যে উন্নয়নগুলো করা হচ্ছে তা মূলত জাতিসংঘের বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে বা বিভিন্ন বৈদেশিক এনজিওগুলোই এই রাস্তাঘাটগুলো করছে। আর এখানে সরকারিভাবে পরিচালনার জন্য সিআইসি আছে, যেটা সরকার কর্তৃক একটি নিযুক্ত অফিস বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওখানে থাকেন, উনি এলাকার দেখাশোনা করেন বা বিভিন্ন প্রশাসনিক বিষয়ে উনি দেখেন বা খেয়াল রাখেন, নজরদারি রাখেন। তবে কষ্টের কথা, এটি যদিও একটি খুব কঠিন সিচুয়েশন, তারপরও এই বসতি স্থাপনের ফলে প্রচুর প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে, এখান থেকে অনেক বন্য প্রাণী ছিল সেগুলো পালিয়ে গেছে, তাদের জীবন হুমকির মুখে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে খুব একটা নেতিবাচক প্রভাব এখানে পড়েছে, কারণ এখানে যে পরিমাণ গাছ কাটা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা প্রকৃতির জন্য খুব বড় একটা ক্ষতি হয়েছে। তারপরও এখন হয়তো কিছু করার নেই, কারণ জীবন বাঁচানোর জন্য এটা করতে হয়েছে।